পানীত নামিছে নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রীর পৰা বিরোধী নেতা, ডিমত গৌরবর নাওত অথন্তৰ। ডিম সমষ্টিত বান পরিস্থিতি নিরীক্ষণ করতে কথমপি দুর্ঘটনার পৰা রক্ষা পড়ে গৌরব গগৈ আর দেবব্রত নাওত উঠুতে টুলুম ঘুতুম করলে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ নামে। কোনো মতে পানীত নপরাক বাঁচিল গৌরব। দেবব্রত শইকীয়ায় কলর ঘুরত উঠিও নিরীক্ষণ করে বান। ইপিনে বান পরিস্থিতি নিরীক্ষণ করে রাইজে পর্যাপ্ত বান সাহায্য নোপার অভিযোগ গৌরব গগৈ আর দেবব্রত শইকীয়ার। প্রথম দুই তিন দিনের ভিতর সরকারের ফলেরপরা অল্প হেমাহি হব পারে আমি আশা করো, স্বাভাবিক। এই কিন্তু এটাতো প্রায় দশ দিন হয়ে গেল, তথাপিও যে কবাত কবাত পাইছে কবাত কবাত পোৱা নাই, মানুষের আজি কিমান বিপদত আছে। মুখলজ্জা নিবারণের বাবে আমার মুখ্যমন্ত্রী মহোদয় কয় আমার মানে পর্যাপ্ত পুঁজি আছে, পর্যাপ্ত পুঁজি আছে যদি এই সরলা পথার অঞ্চলত পশু খাদ্য কিয় দিয়া নাই, মূল প্রশ্ন। সরলা পথার অঞ্চলত শিশু খাদ্য কিয় দিয়া নাই, ইয়াতে যি দিব লাগে মিঠাতেল দিব লাগে, অন্যান্য সামগ্রী দিব লাগে, সেইবিলাক কিয় দিয়া নাই, এই প্রশ্নের উত্তরটা মই ভাবো আজি আবেলির ভিতর সরকারি পক্ষে আমাক দিব। আনফালে কাজিরঙাত ব্যতিক্রমী রূপ দেখা গেল মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা। কাজিরঙাত এটা হাহাকার অবস্থা, এফালে বন্য জন্তুর হাহাকার, আনহাতে বন্যাত্য রাজ্যের আর্তনাদ। তার মাজতে কাজিরঙার 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত দিনে নিশায় কর্তব্য সম্পাদন করে থাকা বন কর্মী, পরিবহন বিভাগের কর্মচারী, আরক্ষী, স্বেচ্ছাসেবকর সহ যান বাহন নিয়ন্ত্রণ করাত সহযোগ করলে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই। সকলে এই জটিল সময়ত করা কষ্টর শলাগ লৈ যি সকল চালক তেওঁলোকক গাড়ি লাহে লাহে চলাবলে অনুরোধ জানালে মন্ত্রীগৰাকীয়ে। যথেষ্ট রোড এক্সিডেন্টত পশু বা অন্যান্য জীব জন্তু ঢুকুৱা দেখিবলৈ পাওঁ। এইবার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আগ্রহ সকলো বন সুরক্ষা কর্মী, বন বিভাগের লোকসকল, তার লগেলগে আমার ইয়াত থাকা NSS বা অন্যান্য স্বেচ্ছাসেবক সকল আর পরিবহন বিভাগ সকলে খুব সুন্দরভাবে কাম করেছে, যার কারণে এতিয়ালৈকে মাত্র এটা পশুয়ে রোড এক্সিডেন্টত ঢুকাইছিল। দেওবারে মুখ্যমন্ত্রীয়ে বান পরিস্থিতি পর্যবেক্ষণ করলে পলাশবাড়ী, অমৃতচন্দ্র ঠাকুরিয়া কমার্স সিনিয়র সেকেন্ডারি স্কুলত স্থাপন করা আশ্রয় শিবিরত উপস্থিত মুখ্যমন্ত্রীগী। তারপর সত্রপাড়া আর গুইমার আশ্রয় শিবিরও পরিদর্শন করে মুখ্যমন্ত্রী। রিলিফর কথা শুধু, রিলিফ ভাল করে পাইছে, পিছত ক্ষতিগ্রস্ত ঘরবিলাকৰো তালিকা মই এটা ডিস্ট্রিক্ট বনাব কৈ থৈ যাম, যাক যেনেকে পাৰো আমি নিশ্চয় সহায় করি। স্বাস্থ্য বিভাগ সষ্টম হৈ আছে আর আমি বানপানী যাওয়ার লগে লগে মেগা মেডিকেল ক্যাম্পও করিম, যাতে মানুহক আমি সহায় করিব পাৰো। ইপিনে দৰঙৰ সিপাঝাৰ আৰু মঙ্গলদৈ সমষ্টিত নতুনকৈ 26 কিলোমিটাৰ মথাউৰি নিৰ্মাণৰ কাম আৰম্ভ হ'ব বুলি ঘোষণা জলসম্পদ মন্ত্রী পীয়ূষ হাজৰিকাৰ। দেওবাৰে মঙ্গলদৈ নিকটবর্তী গেৰিমাৰী মোৱামাৰী অঞ্চলৰ বান পৰিস্থিতি পৰিদৰ্শন কৰে মন্ত্ৰীগৰাকীয়ে। মন্ত্ৰীগৰাকীক সংগ দিয়ে সাংসদ দিলীপ শইকীয়াৰ লগতে মঙ্গলদৈ বিধায়ক বসন্ত দাস, সিপাঝাৰৰ বিধায়ক ডক্টৰ পৰমানন্দ ৰাজবংশীয়ে। যে ইয়াতে আমাৰ চেৰেঙৰ পৰা ৰঙামাটিলৈকে 6 কিলোমিটাৰ মথাউৰি লাগে, য'ত আমাৰ স্কিল ইউনিভাৰ্চিটিখনৰ কাষখন বনি আছে, যে এই অঞ্চলটো সুৰক্ষিত কৰা আমাৰ কাৰণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতিকে মই আহি আজি সিদ্ধান্ত ললো এই চেৰেঙৰ পৰা ৰঙামাটিলৈকে 6 কিলোমিটাৰ এই বছৰে আমি মথাউৰি বনাম। মঙ্গলদৈৰ পৰা নবজ্যোতি মহন্ত, শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ, কাজিৰঙাৰ পৰা বিতুপন বৰা আৰু আজাৰাৰ পৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।